উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁয় ইরি বোরো রোপণ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এই আবাদ প্রক্রিয়া নির্ভরশীল নদীকেন্দ্রিক সেচ ব্যবস্থার উপর। তবে বিগত বছরের তুলনায় বৃষ্টি কম হওয়ায় দ্রুত কমতে শুরু করেছে ছোট যমুনা, আত্রাই, তুলসীগঙ্গা ও মহানন্দা নদীর পানি। এতে দুশ্চিন্তায় কৃষকরা। এসব নদীর পানি দিয়ে প্রায় 10 থেকে 15 হাজার হেক্টর জমির বোরো আবাদ হয়। এছাড়া বছরের অন্য সময় গম, আলু, পাট, সরিষা, শাকসবজি সহ অন্যান্য ফসলও চাষ করা হয়। তবে কৃষকদের শঙ্কা, কিছুদিনের মধ্যেই পানির অভাবে বন্ধ হয়ে যাবে ভাসমান সেচ পদ্ধতি। পাশাপাশি সার, তেল, শ্রমিকের মজুরি ও কীটনাশকের দাম বাড়ায় বোরো আবাদের খরচ বাড়ায় লোকসানের শঙ্কাও রয়েছে। সার ফসলের দাম বাড়িছে, পাটের দাম বাড়িছে, আরও সব জিনিসই ব্যর্থ হয়েছে। ইরিগেশন সেচের সময় পানি প্রয়োজন, সেচের আগে এখন পানি নিচে চলে গেছে। নদীটা চর পড়ার জন্যে কোনো আর নৌকা আসে না, বোয়া বাড়িয়েছে, 6 মাস শুকে যায়, 6 মাস পানি থাকে। বিএমডি এর তথ্য মতে জেলায় 4,000-এর বেশি গভীর নলকূপ দিয়ে সেচ হয় 98,000 হেক্টর জমিতে, যেখানে বিঘা প্রতি খরচ 1400 থেকে 1800 টাকা। অন্যদিকে ভাসমান পদ্ধতিতে সেচের আওতায় বোরো আবাদ হয় 1,00,000 হেক্টর জমির, যেখানে বিঘা প্রতি খরচ হয় 2,000 থেকে 2,200 টাকা। তিন ফসলের কারণে জমির ফসল ফলে কম, তাতে আমাকে 16 থেকে 14 থেকে 15 মোনা ফলন আসে, এতে আমাকে পোষে না ভালো। নদী শুকে যাওয়ার কারণে এখন দ্বীপটা সামনে কাছাকাছি আমরা পাচ্ছি, তাতে পানির সেচটা সুবিধা হয়েছে, তাতে খরচ বেড়ে গেছে। এদিকে পানি শুকিয়ে যাওয়ায় জীবিকা নিয়ে চিন্তিত এখানকার জেলেরা। মোটামুটি গোটাটা পরিবার চলে সুন্দরভাবে, তা এখন এই নদী পুড়ে যাওয়ার কারণে এখন এইরকম হাজার হাজার পরিবার তারা অসহায় হয়ে গেছে। প্রতি বছরে শুকে যায়, শুকে যাওয়ার কারণে আপনার মাছ আর কোন না থাকাই। কৃষকের সমস্যা সমাধানে জরুরি ভিত্তিতে গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে সেচ কাজ পরিচালনার আশ্বাস কর্তৃপক্ষের। কিছু কিছু এলাকা, বিশেষ করে হার্ড বারিন্ড এলাকা যেটা, সেখানে আমাদের ভূগর্ভস্থ পানির স্তর ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে, তো তাৎক্ষণিকভাবে আমরা ডিপ টিউবওয়েল স্থাপন করে আমরা সেচ, মানে কৃষকদের যাতে সমস্যা না হয় সেচ কাজ কন্টিনিউয়াস করে যেতে পারবো। জেলায় এবছর 1,90,000 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে, যা থেকে প্রায় 12.5 লাখ টন ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে। 1200 টাকা মন হিসেবে যার বাজার মূল্য প্রায় 3,726 কোটি টাকা। এখন নওগাঁ।